নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি আপনাদের জানাতে চলেছি সেটি হচ্ছে দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে কি খাওয়া উচিত আসুন তবে শুরু করি ভিডিওটি দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত কি উচিত না সেটি জানানোর আগে এই সম্পর্কিত একটি কাহিনি আপনাদেরকে জানাই একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধ্যের সময় তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখান থেকে ওখানে যান তারা সাধারণত কারোর বাড়িতে থাকেন না বা শয়ন করেন না কোনো আশ্রম বা মন্দির থাকলে সেখানেই থাকেন আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে যাই হোক সেই মন্দিরে শতরঞ্জী ছিল তিনি সেটি পাতেন মন্দিরের যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন রাতে কিছু ভোজন করবেন তো সাধু বলেন যদি চান ডান আলু দিয়ে আসেন সাধু সেটি ফুটিয়ে নিয়ে খেয়ে নেন পুরোহিত দেখলেন মানুষটা ভালো শুধু শুধু বাইরের চাতানে শোবেন কেন সাধুকে বললেন আপনি রাত্রে মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন মন্দিরের মধ্যে সাধুকে সুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান অনেক রাতে সাধুর ঘুম ভাঙে আর প্রদীপের সেই সামান্য আলোয় তিনি দেখতে পান মায়ের সারা অঙ্গে দামি দামি সব রত্ন শোভা পাচ্ছে তার তখন মাথায় একটি চিন্তা আসে এই সমস্ত গয়নাগাটি মন্দিরের তো কোনো কাজে আসবে না আর আমারও তো কিছুই নেই আমার কাজে এই সমস্ত কিছু গয়নাগাটি রত্ন রাখতেই পারে এই ভাবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোনায় ঢুকিয়ে রাখেন তারপর খুব দ্রুত কম্বন গুটিয়ে রেখে হাঁটা দেন প্রতিদিনের মতো সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য এসে তিনি দেখেন সাধুও নেই আর মায়ের গায়ের একটা রত্ন বা গয়নাগাটিও নেই এই দেখে তিনি তো বিকট হাক ডাক শুরু করে দেন ডাক শুনে গ্রামবাসীরা হাজির হয় পুরো ঘটনা শুনে তারা এতই রেগে যান যে হাতের কাছে যে যা পায় লাঠি বাস ইট পাটকেন তুলে নিয়ে ঠিক করে যেমন করে হোক সাধুকে খুঁজে বার করবেই মেরে ফেলবো আজ তাকে ওদিকে সাধু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে ছুটতে ছুটতে যাচ্ছেন একবার ভোরবেলায় তার গতি কমে যায় এক পুকুরের দ্বারে তিনি ঝোলাটিকে পাশে রেখে যথারীতি তিনি সকালের পেট পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন সেই পেট পরিষ্কার করার পর তিনি ত্যাগের জীবন বেছে নিয়েছি ভেবে শেষে ভাবে আমি মন্দিরের গয়না চুরি করছি শেষ পর্যন্ত আমার মধ্যে এই বদ অভ্যাস এসে কেন আমি তো কোনো দিন চুরি করে তবে আজকে কেন যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যে তিনি আবার সেই গ্রামেই যাবেন তখন সে ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকে ফিরে আসতে ডাকলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মারমুখ হয়ে বেরিয়ে পড়েছে তারা সবাই সাধুকে ফিরে পেয়ে মারার উপক্রম হয় সেই দিকে উপস্থিত বিজ্ঞজনেরা বলেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি তার বক্তব্য সাধু ফিরে এসে ঝোলাটা পুরোহিতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো যে তুমি কি শ্রাদ্ধের পুজো করো তিনি বলেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করেন তুমি কানকে আমাকে যে চার ডান আলু দিয়ে গেলে সেগুলি কি শ্রাদ্ধ থেকে পাওয়া তখন পুরোহিত উত্তর দেয় হ্যাঁ সেগুলি শ্রাদ্ধ থেকেই পাওয়া তখন পুরোহিত জানতে চায়। যে আপনি কেন এই সমস্ত কথা জিজ্ঞাসা করছেন সাধু তখন উত্তর দেয় আগে যে মারা গেছে যার শ্রাধ্য থেকে আপনি চান ডান আনু পেয়েছেন সে কেমন ছিল উত্তরে পুরোহিত জানায় সে ছিল মহাচোর সাধু নিজেও বুঝতে পারেন ব্যাপারটা উপস্থিত সকলকে বোঝান সাধু শ্রাদ্ধের অন্ন খাওয়ার পরে যখন মন ত্যাগ করতেন শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটা কেটে গেল শ্রাদ্ধের অন্নের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যারা মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাব খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলোর তীব্রতা আরও বেশি থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি করতে পারলাম না আর শরীর ও মনের যে সকল বাসনাগুলি ছিল সেগুলি আরও তীব্র হয়ে ওঠে কারণ সেগুলি পুরাণ না করেই তিনি মারা গেছেন। মৃত্যুর পরে সেই অবস্থায় তার প্রেত জনি বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সেটা খেতে পারে না কারণ তার তখন শরীর আর নেই কিন্তু খাদ্যের সাথে যে স্থূল যোগ থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধরুন কোনো বাড়িতে গিয়ে অনেক ভানবন্ধ খাওয়ার পরেও আপনি দেখলেন যে আপনার ঠিক পরিতৃপ্তি হচ্ছে না কারণ সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব সেই খাবারকে দূষিত করছে বলেই আপনি খাবার খাচ্ছেন কিন্তু তৃপ্তি পাচ্ছেন না আবার হয়তো কোনো বাড়িতে সাদা মাটা ডান ভাত আলু সেদ্ধ হয়েছে তা খেয়ে আপনার তৃপ্তি জন্মাবে কারণ সেখানে সেই খাবারটি উপার্জন করা হয়েছে সৎ উপায়ে এবং সেই রান্নাটা খেতেও সুস্বাদু হয়েছে কারণ সেটি তামসিক খাদ্য নয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক রয়েছে কি মন নিয়ে খাবারটা দেওয়া হচ্ছে কি কি রান্না করা হয়েছে কীভাবে আপনাকে দেওয়া হচ্ছে সমস্তটাই প্রভাব পড়ে আমাদের মনের উপর সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা টান থাকে সুতরাং দীক্ষা নেওয়ার পর আমাদের জীবনে অনেক কিছু ধ্যান ধারণা পরিবর্তন হয়ে যায় ঈশ্বরের প্রতি আমাদের চিন্তা ফুটে ওঠে খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারা যায় না আবার অনেকে আছে দীক্ষা না নেওয়া সত্ত্বেও তারা কিন্তু তামসিক খাদ্য খাবার খায় না যতই রান্না ভালো হোক ততই সে যে খাবে তেমন নাই সে এত শ্রাদ্ধের বিষয়ে হয়তো জানেও না তাই সে অনুভব না করেই সেই খাদ্য ত্যাগ করে থাকে সুতরাং আমরা যেই ব্যক্তির শ্রাদ্ধ খাচ্ছি আগে দেখতে হবে সেই ব্যক্তিটির কেমন ছিল যদি খারাপ থাকে তার যদি খাদ্য খাবার আমরা গ্রহণ করি বা সেই বাড়িতে যদি আমরা খাদ্য খাবার গ্রহণ করি তবে আমাদের মনে কিন্তু সেই রকম অসৎ প্রবৃত্তি আসবে যেভাবে আমরা দেখতে পাই সাধুর মনে অসৎ প্রবৃত্তি এসেছিল কিন্তু যে বাড়িতে আমরা শ্রাদ্ধ খেতে যাচ্ছি এবং যে ব্যক্তিটি মারা গেছে সেই ব্যক্তিটি যদি সৎ হয়ে থাকে তবে আমাদের মধ্যে অবশ্যই সৎ ভাবনা চিন্তার উদয় হবে কাজেই আপনি শ্রাদ্ধ বাড়িতে যান কিন্তু বাইরের দোকান থেকে যদি কিছু রান্না করা খাদ্য খাবার আপনাকে খাওয়ায় সেটি আপনি খেতেই পারেন কিন্তু দীক্ষা নেওয়ার পর আপনার শ্রাদ্ধ বাড়ির খাদ্য খাওয়ার একদমই কিন্তু উচিত নয় এমনকি যদি আনাদা রান্না করেও কিছু দেয় সেটা খাওয়া যেতেই পারে কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করে যে খাবার সেই খাবারটা সাধারণত যারা দীক্ষিত রয়েছে তাদের খেতে বারণ করা হয় ধন্যবাদ এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই শেয়ার করে দিন